আপনার বিবাহের পূর্বে যে প্রেমের সম্পর্ক সেই প্রেমের সম্পর্কর ক্ষেত্রে আপনি ধোকা খাচ্ছেন নিজেকে বেসামাল করে ফেলছেন বিবাহের পরবর্তী সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক হতে পারে আপনার সঙ্গে কেউ শত্রুতা করছে সেই শত্রুকে উৎখাত করতে হবে তার জন্য তিন চুটকি বেসন দিয়ে এই উপায়টা করে দিন আপনার পার্টনার এত ফোন করবে যে আপনি উঠতে পারবেন না চলুন জেনে যাক নিয়ে আপনারা দেখছেন বাংলার সবচেয়ে জনপ্রিয় তন্ত্র ও জ্যোতিষের এক নাম্বার চ্যানেল জ্যোতিষী দ্রোণাচার্য জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা করুন নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা শান্তিতে থাকা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অনুষ্ঠান দশ বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই ইউটিউবে প্ল্যাটফর্মে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ পরিচিত মতন চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা টোটকা মন্ত্র প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই তোমাদের বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে নিই দর্শক বন্ধু যে শুধু ভালোবাসার ক্ষেত্রে নয় শুধু দাম্পত্য জীবনের সমস্যার জন্য নয় আপনি আপনার পরিবারের মধ্যে হতে পারে আপনার পরিবারের বাইরে হতে পারে আপনার কর্মস্থলে হতে পারে যে কোনো জায়গায় হয় আপনাকে সামনের দিক দিয়ে আপনার সঙ্গে শত্রুতা করছে বা আপনার পেছন দিকে আপনার সঙ্গে শত্রুতা করছে আপনি পেরে উঠছেন না সে শত্রুকে জপ্ত করতে হবে সে শত্রুকে উৎখাত করতে হবে সেই শত্রুকে আপনাকে আপনার ছায়া পর্যন্ত দেখবে না যদি আপনার জীবনে এই সমস্যা থেকে থাকে আজকের টোটকা শুধুমাত্র আপনার জন্য যে কোনো দিন এই ক্রিয়াটা আপনি করতে পারবেন একদিন করতে পারেন দুদিন করতে পারেন তিন দিন করতে পারেন কি করতে হবে তার জন্য কয়েকটা সামগ্রী আপনাকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে বেসন যে বেসন আমরা খাই দর্শক বন্ধু এখানে মনে প্রশ্ন আসতে পারে যে ব্যসন আমরা খাই সে ব্যাসন আমাদের জীবনের পরিবর্তন করে দেবে আপনার ভালোবাসাকে ফিরিয়ে দেবে আমার দাম্পত্য জীবনে সুখ এনে দেবে আমার শত্রুকে খতম করে দেবে ইয়েস দর্শক বন্ধু প্রত্যেকটার তন্ত্রক্ত গুণ আছে লবঙ্গ বলুন ইলাচ বলুন এই নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি ঠিক তেমনি বেসন এই বেসনেরও একটা তন্ত্রক্ত গুণ আছে কারণ আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলি যে শুধুমাত্র যারা আমরা প্রাণী শুধুমাত্র তারা নয় যারা নন লিভিং থিং অর্থাৎ যাদের মধ্যে কোনো প্রাণ নেই তারাও কিন্তু প্রত্যেকটি দ্রব্য কোনো না কোনো গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত এই ব্যাসন অল্প পরিমাণে সংগ্রহ করে রাখলে আর একটা যে কোনো পাত্র যে কোনো ধাতুর পাত্র তার সাথে সাথে অল্প পরিমাণের দই সেটা টক দইও হতে পারে বা মিষ্টি দইও হতে পারে প্রথমে কী করবে যে কোনো জায়গায় বসলে যে কোনো দিকে মুখ করে বসবে মুখ করে বসে মেজতে বসে করলে অবশ্যই একটা আসন বিছিয়ে নেবে আসন বিছিয়ে নিয়ে সেই পাত্রের মধ্যে কি করবে প্রথমে আগে একটু দই ঢেলে নেবে দইটা যখন ঢাললে দইটা ঢেলে নেবার পর সেই পাত্রটাকে বাম হাতে রেখে ডান হাতের তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা চারটে আঙুল এই চারটে আঙুলকে দইটার মধ্যে টাচ করো টাচ করে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে সেই মন্ত্রটাকে তিনবার জপ করবে যখন তুমি তিনবার জপ করবে অবশ্যই তুমি যাকে বস করতে চাইছো তার মুখটা ভালো করে স্মরণ করবে তাহলে পাত্রের মধ্যে দইটা দিয়ে দিলে দইটা দিয়ে তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা চারটে আঙুলকে টাচ করে ওই মন্ত্রটা তিনবার পড়লে বলা হয়ে গেল তারপর আবার ওই পাত্রের মধ্যে এক চুটকি বেসন নিলে নিয়ে ওই পাত্রের মধ্যে দিলে চুটকি বলতে কি পাঁচ আঙুলে যতটা বেসন উঠবে একবার আবার একবার নিলে দুই চুটকি হলো তিন চুটকি বেসনটা তুমি যখন নিলে নিয়ে ওই দইটার উপরে যখন তুমি রাখছো সেই সময় স্ক্রিনে আবারও একটা মন্ত্র দেখাবে সেই মন্ত্রটা তুমি তিনবার জপ করবে যখন তিনবার জপ করবে জব করার সময় আবারও তোমাকে যাকে তুমি বস করতে চাইছো যে তোমার প্রিয়তম প্রিয়তমা যে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যে হোক যে কোনো নারী পুরুষ যে কোনো ধর্মের মানুষ এই ক্রিয়াটা করতে পারবে তিনবার জপ করা হয়ে গেল দিয়ে দেওয়ার পর সুন্দর করে ওই পাত্রটার মধ্যে দইয়ের সঙ্গে ব্যাসনটাকে ভালো করে মিক্সড করে নাও অর্থাৎ মিশ্রণ একটা পেস্ট তৈরি করে নাও মিশ্রণটা তৈরি করা হয়ে গেল মিশ্রণটা তৈরি করার পর তারপর তুমি কি করবে ওই আসনে বসেই তোমার যে ডান হাতের পুরুষ অথবা নারী যেই হোক না কেন ডান হাতের অনামিকা আঙুলে করে আমি পরপর কতগুলো আমাদের শরীরের যে অঙ্গ বা স্থান সেইখানগুলো বলে যাব সেইখানে পুরুষ এবং নারী উভয়েই যেই এই বসীকরণের ক্রিয়াটা করবে উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতের অনামিকা আঙুলে করে ওই দই আর ব্যাসনের যে মিশ্রণটা বানানো আছে সেইখান থেকে ডান হাতে করে একটা করে ফোঁটা নেবে আর সেই সেই জায়গায় দিয়ে যাবে যেখানে যেখানে যখন ওই ফোঁটাটা দেবে তখন কিন্তু তুমি যাকে বস করতে চাইছো তার মুখটা স্মরণ করবে প্রথমে তুমি তোমার দেবে কণ্ঠে কণ্ঠে দিলে কণ্ঠে দেবার পর দিবে হৃদয়ে হৃদয়ে দেবার পর তারপর দিচ্ছ তুমি দুই কানে কানের সামনে এইখানেও দিতে পারো অথবা কানের পেছন দিকেও দিতে পারো দু কানে দেবার পর তারপরে হচ্ছে নাভিতে কানের ক্ষেত্রে দর্শক বন্ধু বলে রাখি যে প্রথমে তুমি বাম কান অথবা ডান কানেও দিতে পারো বা ডান কানে প্রথম বাম কানে পরে দিতে পারো অসুবিধে কিছু নেই তারপর দিচ্ছ তুমি তোমার নাভিতে নাভি পরে তারপর তুমি দিবে তোমার কপালে তারপর দিবে তোমার দুই হাঁটুতে প্রথমে বাম হাঁটুতেও দিতে পারো বা প্রথমে ডান হাঁটুতেও দিতে পারো তারপরে বাম হাঁটুতে দিতে পারো দুই হাঁটুতে দেবার পর তারপরে যে বেসন এবং দইয়ের মিক্স থাকবে সেটাকে জলে ধুয়ে নেবে এবং বেসন এবং দই যেটা অতিরিক্ত হবে সেটাকে তোমার বাড়ির বাইরে কোনো ভালো জায়গায় বা জলে তুমি ফেলে দেবে তাহলে যেখানেই তুমি লাগাচ্ছ কণ্ঠে হৃদয়ে নাভিতে দুই কানে তোমার কপালে দুই হাঁটুতে সব জায়গাতেই কিন্তু তুমি যাকে বস করতে চাইছো তার মুখটাকে স্মরণ করতে হবে তোমার তিলক বা টিপ লাগানো হয়ে গেল বা যেটা ফোঁটা বলেছি লাগানো হয়ে গেল তারপর তুমি পাঁচ থেকে দশ মিনিট স্নান করবে না তাহলে কখন এই ক্রিয়াটা করবে কি বলেছি দর্শক বন্ধু যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে এক দিনের জায়গায় যদি মনে হয় যে না আমার ঠিক স্যাটিসফ্যাকশান হলো না দুদিন করতে পারো তিন দিনও করতে পারো চার দিনও করতে পারো তাহলে যখন তুমি স্নান করবে যদি মনে করো এমন অনেক মানুষ আছে সকালবেলা একবার স্নান করলো হয়তো তার সকালবেলা সময় হলো না তাহলে সে পেস্টটাকে কিন্তু বানিয়ে রেখে দিল হয়তো মনে করলো অফিস থেকে ফিরে বা যে কোনো কাজের জায়গা থেকে ফিরে সে এই ক্রিয়াটা করবে তাহলে পেস্ট বানিয়ে রেখে দিয়েছে রেখে যে কোনো একটা ভালো জায়গায় দিয়ে রেখে চলে যাও রাত্রেবেলায় মনে করো তুমি হয়তো স্নান করবে বা সন্ধ্যাবেলায় স্নান করবে স্নান করতে যাবার পাঁচ থেকে দশ মিনিট আগে ঠিক যে যে জায়গায় বললাম ওই ওই জায়গায় তুমি ওই ফোঁটা বা তিলক যাই বলো না কেন হোয়াট এভার মেবি সেটাকে লাগিয়ে নিলে তারপর পাঁচ থেকে দশ মিনিট পর তুমি অপেক্ষা করবে করার পর তুমি স্নান করে নাও তুমি তোমার শরীরের যত নেগেটিভিটি আছে যত অপবিত্র তোমার চিন্তা ভাবনা তোমার মনোভাব যা কিছু আছে অশুভ শক্তি সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিনিময়ে তুমি তোমার ভালোবাসার মানুষকে ফেরত পাবে বিনিময়ে তোমার দাম্পত্য জীবনে সুখ আসবে মধুর সম্পর্কে পরিণত হবে তোমার জীবন যে কোনো বাবা মা তার সন্তানের জন্য করতে পারে দুজন বন্ধু অর্থ হয়ে গেছে সেক্ষেত্রেও করতে পারবে শত্রুতার ক্ষেত্রে তারাও করতে পারবে শত্রুকে জপ্ত করার জন্য শুধু বসকারীর জায়গায় সে সেখানে শত্রুদের নাম নেবে যেখানে যেখানে ফোঁটাগুলো বলেছি দিতে বা তিলক দিতে বলেছি প্রথম হচ্ছে যখন দই হাতে রেখে আমি মন্ত্রটা বলতে বলেছি মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে তিনবার বলবে মন্ত্রটা হচ্ছে ওং দ্রাম দ্রিম দ্রোম স নম আবারও বলছি ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নম এই মন্ত্রটা বলবে যখন তুমি তিনবার অর্থাৎ তিনবারের ক্ষেত্রে চুটকি বলেছি ব্যাসনে রেখে মন্ত্রটা বলতে সেই মন্ত্রটা হচ্ছে ওং দ্রাং দ্রিং দ্রোং সুরবে নম আবারও বলছি ওং দ্রাং দ্রিং দ্রং স গুরবে নম এই মন্ত্রটা তিনবার জপ করবে আশা করি বোঝাতে পারলাম পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে শ্রদ্ধা বিশ্বাস ভক্তি নিয়ে করো মা তারা বাবা গুরু বামদেবের নাম নিয়ে অবশ্যই এই ক্রিয়াটা করো তাদেরকে স্মরণ করো দায়িত্বর সঙ্গে বলছি তুমি তোমার ভালোবাসার মানুষকে অবশ্যই ফেরত পাবে তার সাথে সাথে তোমার শত্রু চিরতর শত্রুতা করতে ভুলে যাবে দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না অনুষ্ঠান শেষ করার আগে মা তারা বাবা গুরু বান্ধবদের কাছে আমার একটাই প্রার্থনা আমার প্রত্যেকটি দর্শক সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার্স ভক্ত শিষ্য প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের মুখের হাসি বজায় থাক তারা জয়ী হোক এবং এই কিটা করে হান্ড্রেড পার্সেন্ট সফলতা লাভ করুক এই কামনা করি দেখা হবে পরবর্তী কোন এপিসোডের নতুন কোনো টপিক নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা